মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা নির্যাতনের ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে দেশটির সরকার। ভিডিওতে দেখা যায় সারি বেঁধে বসে আছে বেশ কয়েকজন গ্রামবাসী, চারপাশে কঠোর পুলিশি প্রহরা। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা পিটাতে শুরু করলেন এক রোহিঙ্গাকে, আরেক কর্মকর্তা এসে সারি সারি লাথি মারলেন তার মুখে। এরপর অন্যদের পিটানো হলো একে একে। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর অত্যাচারের এই ভিডিও করেন একজন পুলিশ কর্মকর্তা। গত বছর নভেম্বরে করা ভিডিওটি পরে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ তোলপাড় শুরু হয়। মিয়ানমার সরকার জানায় গত বছর রাখাইন রাজ্যের মংদো শহরের দুর্বৃত্ত হামলায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার জের ধরেই ওই অভিযান চালানো হয়েছে। ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনার ফলে শেষ পর্যন্ত টনক নড়েছে মিয়ানমার সরকারের। রোহিঙ্গা নির্যাতনের ভিডিওটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে তারা। রাখাইন প্রদেশের কাউন্সিলর কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়, যেসব পুলিশ কর্মকর্তা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে এগুলো সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ। তবে সেখানে কোনো ধরনের হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটেনি। প্রতিদিন সব নিত্যনতুন খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।